রাশিয়াকে নিয়ে ব্যস্ত থেকে চীনকে শক্তিধর করেছে পশ্চিমারা। রাশিয়া ইউক্রেন সর্বাত্মক আগ্রাসন শুরু করার পর থেকে পশ্চিমারা নিজেদের ক্ষয়ক্ষতি এড়িয়ে মরিয়া হয়ে রাশিয়াকে শায়েস্তা করার উপায় খুঁজেছে, কিন্তু তাদের চেষ্টার অধিকাংশই ব্যর্থ হয়েছে। এমনকি পশ্চিমের নজিরবিহীন নিষেধাজ্ঞা এখন পর্যন্ত রাশিয়ার অর্থনীতিকে লাইনচ্যুত করতে পারেনি। এসব নিষেধাজ্ঞার ফল হিসেবে যা হয়েছে তা হলো ক্রেমলিন তার সামরিক আচরণ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। রাশিয়া কার্যত সামরিক যুদ্ধের পাশাপাশি অর্থনৈতিক যুদ্ধের দিকে অগ্রসর হয়েছে। দেশটি এখন ন্যাটোর তুলনায় প্রায় 3 গুণ বেশি অস্ত্রশস্ত্র তৈরি করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে মস্কো যে পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরি করত এখন তার চেয়ে অনেক বেশি উৎপাদন করছে। অন্যদিকে পশ্চিমের বেশিরভাগ দেশ অর্থনৈতিকভাবে স্থবিরতার মুখে পড়ে গেছে। বিশেষ করে রাশিয়া থেকে সস্তায় জ্বালানি কেনার পথ বন্ধ হওয়ায় এবং অন্য জায়গা থেকে বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবেই মন্দার মধ্যে রয়েছে। 2022 সালে তৃতীয় প্রান্তিক থেকে গ্যাসের দাম বেড়ে যাওয়ার ফলে ইউরোজোনে কোনো প্রবৃদ্ধি অর্জিত হয়নি। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অস্বাভাবিক মুদ্রাস্ফীতি ঠেকাতে তখন থেকে সুদের হার বাড়ানো শুরু করেছে। জ্বালানির উচ্চ মূল্য একসময়ের অর্থনৈতিক পাওয়ার হাউস খ্যাত জার্মানিকে পর্যন্ত উন্নত বিশ্বের সবচেয়ে খারাপ অর্থনীতির দেশের স্তরে নামিয়ে এনেছে। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে শুধু যে ইউরোপের প্রবৃদ্ধি ক্ষতির মুখে পড়েছে তা নয়, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই মার্কিন ডলারের চোরা দশ শুরু হয়েছিল। তখন থেকেই ডলারের মূল্য ও মর্যাদায় ভেতরে ভেতরে ক্ষয় শুরু হয়ে গেছিল। যুদ্ধ শুরুর পর মার্কিন ডলার দৃশ্যত তেলের বাজারেও বৈশ্বিক প্রভাব হারিয়ে ফেলেছে বলে মনে করা হচ্ছে, কারণ পশ্চিম অর্থব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়ার প্রতিক্রিয়া হিসেবে অন্য অনেক দেশ ডলারের বিকল্প পথ অনুসরণ করেছে। ইত্যবসরে বৃহৎ পরিসরের ভূরাজনৈতিক অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে চীন, তুরস্ক, ভারত, কাজাকিস্তান ও পূর্ব ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলি ক্রমবর্ধমানভাবে সোনা ক্রয়ের সিদ্ধান্তে সোনার দরকে রেকর্ড পর্যায়ে নিয়ে গেছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের যে সম্পদ জব্দ করা হয়েছে সে সম্পদ থেকে উপার্জিত মুনাফা বাজেয়াপ্ত করার জন্য ইউরোপীয় কমিশন সম্প্রতি পদক্ষেপ নিয়েছে। এইসব পদক্ষেপ অপশ্চিমা দেশগুলোর বিকল্প পথে হাঁটার প্রবণতাকে জোরালো করবে। রাশিয়ার উপর পশ্চিমের নিষেধাজ্ঞা চীনা মুদ্রা রেনমিনবির আন্তর্জাতিক ব্যবহার অনেক বাড়িয়ে দিয়েছে। এছাড়া এই নিষেধাজ্ঞা চীনের জন্য অনেক বেশি সস্তায় রাশিয়ান তেল, গ্যাস ও শস্য পাওয়ার সুযোগ করে দিয়েছে। নিরাপদ রুটে এসব পণ্য পরিবহন করা হচ্ছে, এই পরিবহন পথ অব্যাহতভাবে সুরক্ষিত হচ্ছে, যা তাইওয়ান ইস্যুতে পশ্চিমকে মোকাবেলায় চীন ব্যবহার করতে পারবে। এছাড়া চীন 2020 সাল থেকে এই পর্যন্ত তার পারমাণবিক অস্ত্রের মজুদ দ্বিগুণের বেশি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্য কোনো দেশ এত দ্রুত গতিতে তার সামরিক শক্তিকে প্রসারিত করেনি। তবে পশ্চিমারা রাশিয়াকে শাস্তি দেওয়ার বিষয়ে এতটাই স্থির প্রতিজ্ঞ যে চীনকে এ বিষয়ে তারা ছাড় দিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, প্রেসিডেন্ট জো বাইডেন এখন প্রতিরোধের বদলে কূটনীতির উপর বেশি জোর দিয়ে চীনের সঙ্গে প্রতিযোগিতা পরিচালনা করার চেষ্টা করছেন। তিনি তার সর্বশেষ বাজেটে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজেট কমিয়ে ফেলেছে। আদতে চীন নীরবে ক্রেমলিন যুদ্ধ মেশিনে তেল দিয়ে যাচ্ছে। চীন মনে করছে পশ্চিমারা যত বেশি ভ্রান্ত থাকবে ততই চীনের জন্য ভালো। এতে কোনো ভুল নেই যে রাশিয়ার চেয়ে চীন পশ্চিমা স্বার্থ ও নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থার জন্য অনেক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যেখানে রাশিয়ার উচ্চ বিলাস তার প্রতিবেশীদের মধ্যেই সীমাবদ্ধ, সেখানে চীন প্রধান বৈশ্বিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের জায়গা দখলের চেষ্টায় আছে। এই কারণে পশ্চিম যদি রাশিয়ার বিরুদ্ধে নীতি না পাল্টায় এবং আসল প্রতিদ্বন্দ্বী চীনের দিকে মনোযোগ না দেয়, তাহলে পশ্চিম সম্ভবত তার বিশ্বব্যাপী আধিপত্য হারাতে পারে।